জামালপুরে 40 দিনব্যাপী কুটির শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। জামালপুর থেকে আবুল কাশেমের পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত। শুক্রবার রাত 8টার দিকে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম আউটার স্টেডিয়াম মাঠে মেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ বাকিবিল্লাহ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্র, পৌর মেয়র সানোয়ার হোসেন ছানু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান সহ আরো অনেকে। কুটির শিল্প মেলায় 80টি স্টল রয়েছে। মেলায় পাওয়া যাবে সব ধরনের বস্ত্র পণ্য, কসমেটিক্স, ক্রোকারিজ, বিভিন্ন ধরনের আচার ও খাদ্য সামগ্রী। বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, বিভিন্ন রাইডার্স ও সার্কাস।